এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ডকুমেন্টে পেজ নাম্বার অ্যাড করা যায় পেজ নাম্বার অ্যাড করার জন্য প্রথমে ইনসার্ট রিবনে যাই এবং সেখান থেকে হেডার এবং ফুটার কমান গ্রুপের মধ্যে অবস্থিত পেজ নাম্বার ড্রপডাউনে ক্লিক করি পেজ নাম্বারটি ডকুমেন্টের কোথায় দেখানো হবে তা প্রথমে সিলেক্ট করতে হবে এখানে দেখা যাচ্ছে টপ অফ পেজ ড্রপডাউনের আন্ডারে বিভিন্ন ধরনের ফর্মেট রয়েছে এছাড়াও বটম অফ পেজ ড্রপডাউনের আন্ডারেও বিভিন্ন ধরনের ফর্মেট রয়েছে পেজ নাম্বারটিকে যদি পেজের উপরের দিকে প্লেস করতে চাই তাহলে টপ অফ পেজ ব্যবহার করতে হবে এখানে আমরা বটম অফ পেজ এর মধ্যে একটি ফর্মেট সিলেক্ট করলাম এবার ক্লোজ হেডার ফুটার বাটনটিতে ক্লিক করি দেখা যাচ্ছে পেজ নাম্বার টিক প্রত্যেকটি পেজের নিচে হালকা করে শো করা হচ্ছে